Редактор субтитров А.Семкин Корректор А.Егорова হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সক্লুজিভ বেন্ফু দিয়ার ভিওয়ার্স আপনাদের জন্য দারুণ একটা বাম্পার ভ্যাকেন্সি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছে যেখানে ফ্রেশার্স থেকে এক্সপিরিয়েন্স প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন অর্থাৎ যাদের আইটিআই আছে তারাও এখানে আবেদন করতে পারবেন এবং যাদের আইটিআই নেই শুধুমাত্র ফ্রেশার্স তারাও কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন শুধুমাত্র আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা সেটা যদি আপনারা অর্জন করে নেন তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করে নিতে পারবেন এবং এটার যে অ্যাপ্লিকেশন ফিস সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি যারা এসসি এস টি এবং ফিমেলস ক্যাটাগরি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফি এখানে লাগবে না শুধুমাত্র ফর্ম ফিল আপের চল্লিশ টাকা আর বাকি কোনো ফি এখানে লাগবে না বাকি আদার্স এডিটের ক্ষেত্রে শুধুমাত্র একশো টাকা কিন্তু এখানে ফিসটা রয়েছে তো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন তো সবার প্রথমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ এটাতে আমি সমস্ত কিছু আলোচনা করব কোন ডিপার্টমেন্টে নিয়োগ হচ্ছে তারপর এখানে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে এজ লিমিট সমস্ত কিছু কিন্তু এখানে আমি তুলে ধরব তো সবাইকে প্রথমে একটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনার ভিডিওটা শেয়ার করবেন যাতে প্রত্যেকের কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং অবশ্যই একটা করে লাইক করবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনার সামনে সবার প্রথমে উপস্থাপন করতে উৎসাহিত হই তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা সো দেখুন এখানে যে নোটিফিকেশানটা এসেছে এটার মধ্যে কী কী ভ্যাকেন্সি রয়েছে তো এখানে রয়েছে কার্পেন্টারের ভ্যাকেন্সি রয়েছে চল্লিশটা ফ্রেশার্সের জন্য আর যাদের আইটিআই আছে তাদের ক্ষেত্রে পঞ্চাশটা ভ্যাকেন্সি এখানে থাকবে বাকি ইলেকট্রিশিয়ান ফ্রেশার্সদের ক্ষেত্রে বিশটা রয়েছে আর বাকি যাদের আইটিআই আছে বা এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে একশো ষাটটা এখানে ভ্যাকেন্সি রয়েছে আর ফিটারের ক্ষেত্রে রয়েছে আশিটা ভ্যাকেন্সি আর যারা যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে একশো আশিটা আর মেকানিস্ট রয়েছে এখানে ফ্রেশার যারা অর্থাৎ যাদের আইটিআই নেই কোনো এক্সপিরিয়েন্স নেই তাদের ক্ষেত্রে চল্লিশটা আর বাকি যাদের আইটিআই এবং এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে পঞ্চাশটা এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তারপর পেন্টার রয়েছে যা যারা ফ্রেশার্স তাদের ক্ষেত্রে চল্লিশটা এবং যারা এক্সপিরিয়েন্সড বা আইটিআই আছে তাদের ক্ষেত্রে এখানে পঞ্চাশটা ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে তারপর ওয়েল্ডারের ক্ষেত্রে যাদের কোনো এক্সপিরিয়েন্স বা আইটিআই নেই তাদের ক্ষেত্রে আশিটা এখানে ভ্যাকেন্সি রয়েছে এবং যারা এক্সপিরিয়েন্সড বা হোল্ডার হোল্ডার তাদের ক্ষেত্রে এখানে একশো আশিটা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তারপর এমএলটি রেডিও রেডিওলজি রয়েছে ফ্রেশার্স টোটালি ফ্রেশার্স কিন্তু এখানে পাঁচটা আর এমএলটি যারা প্যাথোলজি তাদের ক্ষেত্রে পাঁচটা ভ্যাকেন্সি এখানে রয়েছে এবং পাশার ক্ষেত্রে রয়েছে এখানে দশটা ভ্যাকেন্সি তো টোটাল অনেকগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে তো সবাইকে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটা ডিটেলসে দেখবেন আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে সমস্ত কিছু যাতে আপনারা বুঝতে পারেন তো তারপর দেখে নেই বইটার যে এডুকেশন কোয়ালিফিকেশান থেকে শুরু করে অন্যান্য ডিটেলসগুলি তারপর এটার যে এডুকেশন কোয়ালিফিকেশান এটার এডুকেশন কোয়ালিফিকেশানটা হলো ক্যান্ডিডেট শুড প্রসেস অনলি টেন ক্লাস আন্ডার টেন প্লাস টু সিস্টেম অর্থাৎ যারা আপনারা শুধুমাত্র টেন পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে আপনার আবেদন করে নিতে পারবেন অর্থাৎ যাদের শুধুমাত্র টেন পাস করে রেখেছেন তারা কিন্তু এখানে ইলিজিবল তো অবশ্যই আপনারা সেটা লক্ষ্য রাখবেন এটাতে কিন্তু আধার কোনো কোয়ালিফিকেশান দরকার নেই শুধুমাত্র আপনারা যারা টেন পাস করে রেখেছেন তাদের ক্ষেত্রে তারা কিন্তু এখানে আপনারা আবেদন করে নিতে পারবেন তারপর দেখে নেবো এখানে যে এজ লিমিটটা তো এখানে দেখুন এজ লিমিটটা দেওয়া আছে মিনিমাম এজ যেটা আছে সেটা হলো শুড হ্যাভ কমপ্লিটেড ফিফটিন ইয়ার্স অর্থাৎ যাদের পনেরো বছর শুধুমাত্র হয়েছে তারাও কিন্তু এটাতে আবেদন করে নিতে পারবেন এবং ম্যাক্সিমাম এজ যেটা হলো আইটিআই হোল্ডারদের জন্য রয়েছে চব্বিশ বছর যারা আইটিআই করে রেখেছেন তাদের ক্ষেত্রে অবশ্যই এজ লিমিটটা থাকবে চব্বিশ বছর পর্যন্ত বাকি এজ রিলাইজেশন কিন্তু আপনারা একসঙ্গে পেয়ে যাবেন বাকি যার যাদের আইটিআই নেই তাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু ম্যাক্সিমাম এজ লিমিট হলো বাইশ বছর অর্থাৎ পনেরো থেকে বাইশ বছর যাদের আইটিআই নেই এবং যাদের আইটিআই আছে তাদের ক্ষেত্রে পনেরো থেকে চব্বিশ বছর কিন্তু এখানে আপনার কিন্তু এজ লিমিটটা থাকবে আর বাকি এজ রিলাজেশন যেটা থাকে এস পার রুলস সেটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এজ লিমিটটা বুঝতে পেরেছেন এখন দেখে নেব এটার যে ইম্পর্টেন্ট ডেটটা তো ইম্পর্টেন্ট ডেটটা আমি দেখিয়ে দিচ্ছি সেখানে হলো স্টার্টিং ডেট টু অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড পেমেন্ট অফ ফি যেটা বাইশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এই যেটা অনলাইন স্টার্ট অর্থাৎ অনলাইন অ্যাপ্লাইয়ের যে ডেটটা সেটা স্টার্ট হয়েছে বাইশ পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ এই মে মাসের বাইশ তারিখ থেকে কিন্তু এটার ফর্ম ফিল আপটা শুরু হয়েছে এবং লাস্ট ডেট থাকবে এটা ফর্ম ফিল আপের জন্য সেটা হলো একুশ ছয় দু হাজার চব্বিশ অর্থাৎ এই জুন মাসের আগামী জুন মাসের একুশ তারিখ পর্যন্ত কিন্তু এখানে লাস্ট ডেটটা থাকবে তো অবশ্যই আপনার সেটা লক্ষ্য রাখবেন আবারও সবাইকে রিকোয়েস্ট করবো আপনার ভিডিওটা সবটা দেখবেন তারপরে কিন্তু আমাকে এস এম এস করবেন আপনারা অনেকেই ভিডিওটা দেখেন না না দেখি আমাকে এস এম এস করেন যে এটা করতে পারবো না কি না তো ভিডিওটা আপনার জন্যই রেডি করে থাকি তো অবশ্যই আপনার প্লিজ দয়া করে ভিডিওটা দেখবেন যাতে প্রত্যেকটা নোটিফিকেশানের সমস্ত ডিটেলস কিন্তু আমি ভিডিওতে বলে থাকি তো অবশ্যই আপনার সেটা দেখলে প্রত্যেকটা নোটিফিকেশান আপনারা এখানে বুঝে যাবেন তারপর দেখে নেব এটার অ্যাপ্লিকেশান ফিসটা তো অ্যাপ্লিকেশান ফিসটা আমি প্রথমে বলে দিয়েছিলাম যে এটার যে ফিসটা সেটা হলো এস সি এবং পিডাব্লিউডি ক্যাটাগরি যারা আছে এবং ওমেন ক্যাটাগরি যারা আছে তাদের ক্ষেত্রে এখানে কোনো ফিস লাগবে না শুধু একদম জিরো ফর্ম ফিল আপের আর শুধুমাত্র আমার ফর্ম ফিল আপের চল্লিশ টাকা সেখানে দিতে হবে আর বাকি কোনো ফিস লাগবে না এখানে আর বাকি যাদের আদার্স ক্যান্ডিডেট ঠিক আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফিসটা দিতে হবে ঠিক আছে এখানে শুধুমাত্র প্রসেসিং ফিজটা দিতে হবে একশো টাকা প্লাস সার্ভিস চার্জ যেটা আছে এটা দিতে হবে আর বাকি এসসি এস এবং পিডাব্লিউডি এবং ফিমেলস বা উমেন্স ক্যাটাগরি যারা তাড়াতাড়ি তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কোনো ফিস লাগবে না তো অবশ্যই আপনার সেটা দেখে নেবেন প্রসেসিং ফিজটা শুধু একশো টাকা আছে তো এটা আপনার সেটা দেখে নেবেন তো আশা করছি আপনার ফিজটাও বুঝতে পেরেছেন পরবর্তী দেখে নেব বাকি এটা যে অন্যান্য ডিটেলস তো এখন দেখে নেব এটা কোন ডিপার্টমেন্টে নিয়োগটা এসেছে সেটা হলো আইসিএফ অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি এটাতে কিন্তু আপনারা কিন্তু নিয়োগটা করা হবে অর্থাৎ যারা ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে অ্যাপ্লাই করতে চান তো অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করে নিতে পারবেন এটাতে যে টোটাল ভ্যাকেন্সি সেটা হলো টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে এক হাজার এক দশটা কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে তো অবশ্যই সেটা আপনাদের জন্য ধরুন একটা গুড নিউজ এখানে কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে তো অবশ্যই সেটা আপনারা সুযোগটা গ্রহণ করবেন এবং আপনাদেরকে আবারও বলে রেখে এটা কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে যারাও ফর্ম ফিল আপ করবেন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনার কিন্তু ফর্ম ফিল আপটা আমি করে দিতে পারবো তো অবশ্যই আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং